কনস্ট্রাকশন ডিটেলস থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির। আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে ইটের হিসাব এ টু জেড সব আপনারা করতে পারবেন। সাধারণত ইটের হিসাব নিয়ে আমাদের ভিতরে কনফিউজ থাকে এবং আমরা পরিপূর্ণভাবে জানি না। আমরা শুধু একটি ওয়ালের হিসাব বা বের করি, কলামের হিসাবগুলো করি না। তো আজকে আমি আপনাদের মাঝে সব টোটাল এ টু জেড দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা হিসাবে চলে যাই। আমরা কলামের মাপ জানি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, কলাম বা পিলার আপনারা যেটাই বলেন তার মাপ হলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আমরা ইঞ্চিতে আছে, একে আমরা ফিটে বের করে নেব, 0.83 ফিট। 10 কে 12 দিয়ে ভাগ দিলে আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট। তো 12 দিয়ে ভাগ দিলে আমাদের ফিট বের হয়ে আসবে। তো আমাদের একটা কলামের সাইজ হলো টোটাল 0.83 ইন্টু 0.83 ফিট। তো আমরা একটা দেয়ালের ওয়ালের লেন্থ বের করি, একটা ওয়ালের দৈর্ঘ্য 12 ফিট টোটাল কলাম সহকারে। তো দুই পাশ থেকে আমরা কলামকে বাদ দিলাম 10 ইঞ্চি করে, তাহলে 10.33 ফিট আসে। ঠিক তেমনইভাবে আমরা দ্বিতীয় আরেকটি ওয়ালের মাপ আমাদের বের করতে হবে। তো আমরা ওয়াল ধরি 10 ফিট আছে, তো দুই পাশের কলাম দুইটা বাদ দিলে আমাদের 8.33 ফিট আসে। অ্যাকচুয়াল এটা কিন্তু ওয়ালের সাইজ আমরা বের করলাম। তো কলাম বাদে দেওয়ালের মাপ, প্রথমে আমরা 10.33 ফিট যেটা বেরোলো ওয়ালকে, আমরা উচ্চতা জানি 10 ফিট, তো 10 দিয়ে গুণ করলে 103.3 ফিট। আমাদের দুইটা ওয়াল আছে, তো 206.6 SFT স্কোয়ার ফিট বের হলো। ঠিক তেমনইভাবে আরেকটি ওয়ালকে আমরা উপরে দেখেন 8.33 আসে, তো এটাও দুইটা ওয়াল আছে, 166.6 SFT বের হলো। আমরা নিট ওয়ালের মাপগুলো আমরা বের করে নিলাম, টোটাল ওয়াল সাইজ এটা যোগ করলাম 206.6 ফিট 166.6, একে যোগ করলে 373 SFT। তাহলে আমাদের টোটাল ওয়ালের মাপ আমরা বের করে ফেললাম। আমরা স্ট্যান্ডার্ড দরজার সাইজ জানি 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ। এখানে 6 ইঞ্চি আছে, একে আমরা ফিটে করে নিলাম, তাহলে 0.5 আসে। তো আমরা গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পাই 24.5 SFT। আমাদের দরজার স্ট্যান্ডার্ড মাপ বের করে ফেললাম। এবার আমরা জানালার মাপটা বের করব। আমরা জানি দুইটা জানালা আছে, তো আমরা জানালার একটা সাইজ জানি 5 ফিট ইন্টু 4.5 ফিট, এ 6 ইঞ্চি আছে, একে আমরা ফিটে করে নিচ্ছি, তাহলে আমাদের বেরোলো 22.5 SFT। একে আমরা দুইটা জানালা 2 দিয়ে গুণ করলাম, করলে 45 SFT আসে। এবার আমরা টোটাল যোগ করলে আমরা পাই 69.5 SFT। একটা দরজা এবং দুইটা জানালা আমরা টোটাল যোগ করে এই মানটা পাই। তো এবার আমরা জানি টোটাল আমাদের ওয়াল সাইজ আমরা জানি 373, আগে আমরা দেখছি। তো জানালা দরজা মাইনাস করলে আসে 304 SFT। আমরা জানি 1 স্কোয়ার ফিটে ব্রিক ইট লাগে 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে। আমরা ইটের সাইজ জানি 9.5, 4.5, 3.5। তো যখন আমরা মশলা ব্যবহার করব, তো ইটের সাইজটা তখন বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আসে 9.5 কে 10 এবং 2.5 কে 3। তো এইগুলো ইঞ্চিতে আছে, আমরা একে ফিটে নিয়ে নিলাম। ফিটে নিয়ে করলে আমরা 0.207 পাবো। আমরা জানি 1 স্কোয়ার ফিটে, তো 1 দিয়ে ভাগ করলে 4.83 পিস আসে। তো একে আমরা পাস হিসেবে ধরে নিই, 5টা ব্রিক। তো টোটাল ওয়াল এরিয়া আমরা জানি 304 কে 5 দিয়ে গুণ করলে 1520 ইট লাগবে আমাদের। তাহলে আমাদের টোটাল ইটের সংখ্যা 1520। আমরা কলামের মাপ জানি 10 ইঞ্চি ইন্টু আমরা এবার উচ্চতা 10 ফিট। আমরা এসএফটিতে স্কোয়ার ফিটে ইটের পরিমাণ বের করব, সেই জন্য আমরা দৈর্ঘ্য এবং উচ্চতা গুণ করলাম, 8.3 SFT আসে আমাদের। তো আমরা জানি 1 স্কোয়ার ফিটে 10 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 10 পিস ইট লাগে। তো আমরা কলামের সাইজ 8.3 ইন্টু 10, 1 স্কোয়ার ফিটে 10 পিস লাগে, সেই 10 দিয়ে গুণ করলে 8.3 টি ইট এক কলামে লাগে, মানে 83টা ইট লাগে একটা কলামে। আমরা একটা কলামের হিসাব আগে বের করে নিলাম,
যে একটা কলামে 83টা ইট লাগে। এখানে আমরা 8.3 এসএফটিতে বের করেছি। এবার আমরা সিএফটিতে বের করি, এক সিএফটি সমান 12 পিস ইট লাগে আমরা জানি। তো আমরা একে সিএফটিতে কীভাবে বের করে সেটি একটু শিখি। তাহলে আমরা মশলা সহকারে জানি মাপ ইটের 10 ইঞ্চি 10 ইঞ্চি ইন্টু উচ্চতা, কলামের 10 ফিট উচ্চতা, তাহলে 6.89 সিএফটি। তাহলে এক সিএফটিতে 12 পিস ইট লাগে, 6.89কে 12 দিয়ে গুণ করলে 83টা। আমরা এসএফটিতে বা স্কোয়ার ফিটে 83টা লাগে, সিএফটি ঘন ফিটেও 83টা লাগে একটা কলামে। আমাদের টোটাল কলামের এরিয়া এবার বের করি। তাহলে আমরা জানি 8.3 একটা কলামের এরিয়া, আমরা টোটাল 4টা কলাম, তো 4 দিয়ে গুণ করলে 33.2 এসএফটি স্কোয়ার ফিটে বা বর্গ ফিটে আমরা বের করলাম। তো আপনারা জানি নাম্বার অফ ব্রিক, একে আমরা প্রতি স্কোয়ার ফিটে 10টি করে ইট লাগে, 10 দিয়ে গুণ করলে আমরা 332টি ইট পাই। তো আমরা ইটের হিসাব অলরেডি পেয়ে গেলাম। আমরা টোটাল ইট জানি, ওয়ালের ক্ষেত্রে আমরা বের করছিলাম 1520 এবং চার কলামে বের করছি 332, তাহলে টোটাল ইট 1852টি। আমাদের টোটাল ইট মালামালের হিসাব বের করার জন্য আমাদের সিএফটিতে বের করতে হবে, এসএফটিতে আমরা ইটের হিসাব বের করব, কিন্তু সিমেন্ট বালির হিসাব সিএফটিতে বের করতে হবে। তো 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে আমাদের 304 এসএফটি আসছিল, একে 5 ইঞ্চি ইঞ্চিকে ফিটে বের করলাম 0.41, তাহলে 125 সিএফটি। 10 ইঞ্চি কলামের ক্ষেত্রে ঠিক তেমনইভাবে আমাদের বেড়েছিল, 33.2 ইন্টু আমরা 10 ইঞ্চি জানি 0.83 ফিট গুণ করলাম, করলে 27.55 সিএফটি আসলো। আমরা টোটাল ভলিউমকে যোগ করলাম, করলে 152.55 সিএফটি আসে। আমাদের এবার ইটের গাঁথনির জন্য শুষ্ক আয়তন 35% ধরা হয়, এটা অন্য ক্ষেত্রে নয়, শুধু ইটের গাঁথনির জন্য। তো এখানে ড্রাই ভলিউম ইন্টু 0.35%। আমরা এবার টোটাল ভলিউমের 0.35 দিয়ে গুণ করলে পাই 54 সিএফটি। আমরা আমাদের কাজের হিসাব পেয়ে গেছি, আমরা 54 সিএফটি। তাহলে কাজের অনুপাত জানি আমরা, 1 বস্তা সিমেন্ট এবং 4 বস্তা বালি, তাহলে টোটাল 5। তাহলে সিমেন্ট জানি 54/5 ইন্টু 1, তাহলে 10.8 সিএফটি আসে। অতএব এক ব্যাগ সিমেন্টে আমরা জানি 1.25 সিএফটি এক ব্যাগ সিমেন্টে আসে। তাহলে আমরা বের করি 10.8/1.25, অতএব 8.64 ব্যাগ, অতএব 9 ব্যাগ, আমরা 9 ব্যাগ ধরি। আমরা বালির হিসাবে এবার আসি, 54/5 × 4, অতএব 44 সিএফটি বালি পাওয়া যায়, অর্থাৎ 36 বস্তা বালি। আমাদের এই ছিল হিসাব আজকের। তো আমরা কাজের ক্ষেত্রে আমরা 10% বা 5% ধরে নিতে হবে, কারণ ইট আনার ক্ষেত্রে অনেক নষ্ট হয়, ভেঙে যায়। ইট তোলার ক্ষেত্রে আপনি যেখানে ব্যবহার করবেন সেখানে ভাঙবে, অপচয় হবে, তো এই জন্য 10% ধরবেন। বালির ক্ষেত্রে অপচয় হয়, তো এইগুলো ধরে নেবেন, তাহলে আমাদের অ্যাকুরেট একটা হিসাব আমরা পাব। আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। তো যদি কারোর কোনো সমস্যা মনে হয় বা কোনো কিছু বুঝতে না পারেন, তো অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি লাইক করবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি নেক্সট আপনাদের নতুন কিছু দিতে পারি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।